আসসালামু আলাইকুম, আমি আখি, স্বাগতম শখের রান্নাঘরে। আশা করি সবাই ভালো আছেন। এই যে হোল চিকেনের রোস্টটা দেখতে পাচ্ছেন, আজ আমি এটা আপনাদেরকে দেখাবো কিভাবে তৈরি করেছি। এত বড় চিকেন দেখে অনেকে ভয় পেয়ে যায় কিভাবে করব, ঠিকমতো হবে কি না। আমি অনেক ইজি উপায়ে ঘরে থাকে মশলা দিয়ে আমার আজকে রেসিপিটা তৈরি করেছি। চলুন দেখে নেই কিভাবে তৈরি করলাম। ইনগ্রিডিয়েন্টসগুলো ডেসক্রিপশনে দিয়ে দিলাম, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এখানে আমি একটা মাঝারি সাইজের চিকেন ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি বুকের অংশটাতে একটুখানি কেটে কেটে দিয়েছি, যেন ম্যারিনেট করলে ম্যারিনেটটা ভালো করে ঢুকে। এর ফাঁকে ফাঁকে আমি কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিয়েছি, যেন ম্যারিনেটটা খুব সুন্দরভাবে ভেতরে ঢুকে। এখন আমি এটা ম্যারিনেট করে নিব। এখানে আমি 1/3 কাপ টক দই নিয়ে নিচ্ছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটোর পেস্ট, আমি পেস্টটা আগে করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আমি এই চিকেন রোস্টটা আজকে ঘরে থাকা মশলাগুলো দিয়েই তৈরি করে দেখাবো, কোনো বাইরের স্পেশাল কোনো মশলা ইউজ করব না, যেন খুব সহজেই আপনারা মজাদার এই চিকেনটা করতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো, এটা আপনারা স্বাদ মতো দিবেন। আমি ঝালটা খুব বেশি খাই না, তাই আমি বেশি দিলাম না। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো লেবুর রস। আবার একটু মিশিয়ে নিচ্ছি। আমি আগেই বলেছিলাম এখানে স্পেশাল কোনো মশলা ইউজ করব না, জাস্ট ঘরে থাকা এই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়েই আমি তৈরি করব। আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন পেস্ট, 1/2 চা চামচ আদা পেস্ট। যেহেতু আমি স্পেশাল বাইরের কোনো মশলা ইউজ করছি না, তান্দুরি মশলা ইউজ করছি না, অনেকে এটা করে, আমি নিজেও করেছি। আমার আরেকটা রেসিপি আছে তান্দুরি মশলা দিয়ে করা, সেটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এখানে আমি কালারটা সুন্দর হওয়ার জন্য একটু ফুড কালারিং ইউজ করছি। ইয়েলো কালারটা ইউজ করবেন না, তাহলে কালারটা খুব বেশি ভালো আসে না। এটা আমি অরেঞ্জ কালার, একেবারে ডার্ক যে কালারটা সেটা নিয়েছি। আর এখানে আপনারা মশলা যখন মেশাবেন, তার মধ্যে হলুদের গুঁড়া এই ধরনের কোনো মশলা দিবেন না, কারণ হলুদের গুঁড়াটা রান্না না হলে এই ধরনের রান্নায় একটা গন্ধ থেকে যায়, হলুদ হলুদ গন্ধ লাগে। তাই যখন রোস্ট বা চিকেন ফ্রাই এই ধরনের রান্নাগুলো করবেন, হলুদের গুঁড়া দিবেন না। আমার পেস্টটা অলমোস্ট রেডি, এখন এটা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিব চিকেনটাকে ওভারনাইট। এখন আমি এই মিশ্রণটা চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট করে নিব। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এখানে তো অন্য কোনো মশলা ইউজ করা হয় না, এই চিকেনটা কেমন হবে, ফ্লেভারটা কেমন হবে? এই চিকেনের মেইন ফ্লেভারটা ভালো করবে হচ্ছে লেবুর রস, আদা বাটা, এই দুটো জিনিসে। আপনারা যখনই কোনো চিকেন ফ্রাইতে বা রোস্ট, এই ধরনের রোস্টে বা তান্দুরিতে লেবুর রস দেবেন, টক দই দেবেন, তখনই আপনাদের চিকেন এমনিতেই মজা হয়ে যাবে ম্যারিনেট করে রেখে দিলে। ম্যারিনেটটা ভেতরে বাইরে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। আমি আপাতত চামচ দিয়ে দিচ্ছি, আপনার প্রয়োজন মনে করলে আপনারা হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবেন। অনেকে চাইলে কাঁচামরিচ পেস্ট করে, ধনেপাতা পেস্ট করেও দিতে পারেন সাথে। এখন এটা আমি ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিব, ভালোভাবে উপরে নিচে উল্টে পাল্টে, ভেতরে সহ ম্যারিনেটটা যেন ঢুকে। ওভাবে আমি ফিরে আসছি ম্যারিনেটের পর। আবার ফিরে আসলাম ম্যারিনেটের পর, আমি ম্যারিনেটটা খুব ভালোভাবে উল্টে পাল্টে ভিতরে বাইরে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এখন আমি এটা ঢেকে দিয়ে রেখে দিব ওভারনাইট। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করলেও চলবে, মিনিমাম 12 ঘন্টা করলে ম্যারিনেটটা অনেক বেশি ভালো হয়। আপনারা চেষ্টা করবেন বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে, আর সময় কম থাকলে 2 ঘন্টাতে
ভালোই হবে। ওভারনাইট ম্যারিনেট করে রাখার পর চিকেন এখন আমি এই প্যানে নিয়ে নিব, যেটাতে আমি ওভেনে ঢুকাবো। 12 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এর মধ্যে আমি যে প্যানে দিচ্ছি সেই প্যানে আমি অল্প একটু তেল নিয়ে নিচ্ছি। এখন আমি উপরেও একটু তেল দিয়ে দিচ্ছি, তাহলে মশলাটা বার্ন হয়ে যাবে না, তেলটা ঝরে যাবে। এখানে আনহেলদি কিছু নেই, যেহেতু আমরা ওভেনে করছি ভয় পাওয়ার কিছু নেই যে তেল দিচ্ছি অনেক অনেক, কিন্তু তেল দিচ্ছি না, খুবই সামান্য দিচ্ছি। এখানে আমি অল্প একটু ধনে পাতা নিয়েছি, এটাকে আমি চিকেনের পেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন, ওইটা তো ফ্লেভার হবে, চিকেন যখন কুক হবে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এই ধনে পাতার কারণে। আপনারা পুরোটা আস্ত ফেলে দিবেন রান যখন খাবেন, খাওয়ার আগে পরিবেশনের আগে এটা ফেলে দিবেন বের করে। এখন আমি পা দুটো বেঁধে দিব। আমি এখানে ফয়েল পেপার ছিঁড়ে নিয়েছি, এটা দিয়ে বাঁধবো। ওভেনের জন্য এক্সট্রা সুতা পাওয়া যায় যেটা দিয়ে বেঁধে দেওয়া যায় ওভেনে, এটা পুড়ে নয়। নর্মাল সুতা যদি দেন এটা পুড়ে যেতে পারে। আমি অলওয়েজ ট্রাই করি আপনাদেরকে অল্টারনেটিভ ওয়েটা দেখানোর জন্য, যদি সুতাটা না পান তাহলে কি করবেন, আপনার বাসায় যদি এমন ফয়েল পেপার থাকে ফয়েল পেপার দিয়ে বেঁধে দিবেন। আমি অল্প একটু ছিঁড়ে নিয়েছি, এটাকে একটু পেঁচিয়ে এখন এটাকে আমি বেঁধে দেব। ভুলেও রেগুলার সুতা দিতে যাবেন না, যে সুতা দিয়ে আপনারা সেলাই করেন, কারণ এটা পুড়ে যাবে, এটা ওভেনের জন্য তৈরি করা না, ওভেনের জন্য স্পেশাল সুতা পাওয়া যায়। ম্যারিনেটের বাকি যে মশলাটা আমি এটা চিকেনের উপরে ঢেলে দিচ্ছি। ওভেনকে আমি 450-তে প্রিহিট করে রেখেছি, এখন আমি ওভেনে ঢুকিয়ে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট রাখার পরে আমি 350-তে আমার ওভেনের টেম্পারেচারটা সেট করে দিব, কিন্তু ডোরটা খুলবো না। ওভেনের ডোরটা খুললে টেম্পারেচারের সেটিংটা নষ্ট হয়ে যায়। 350-তে দিয়ে আমি 50 মিনিট টু 1 আওয়ারের মতো কুক করব, বাকিটা আমি ফিরে আসার পর বলছি। আরেকটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি এটা ঢাকা লাগবে না, ঢেকে দিলে চিকেন থেকে পানি বের হয়ে যাবে, এটা ওপেনভাবে কুক করতে হবে ওভেনে। আমি 45 মিনিট পরে বের করলাম। এটা আসলে টেম্পারেচারটা প্রত্যেকটা ওভেনে ডিফারেন্ট হয়, আপনারা দেখে নেবেন 40-45 মিনিট পরে একটু দেখে নেবেন যে ঠিকমতো হয়েছে কিনা বা বেশি বার্ন হয়ে যাচ্ছে কিনা। আমার কাছে এখন মনে হচ্ছে যে এখন উল্টে দেওয়াই পারফেক্ট টাইম। দেখুন, যেমনটা বলেছিলাম তেলটা ঝরে যাবে, সবগুলো তেল আশেপাশে বের হয়ে গেছে, ইভেন এক্সট্রা যে চিকেনের তেল ছিল সেটাও বের হয়ে গেছে। আমি এখন উল্টে আবার 15 মিনিটের জন্য ওভেনে ঢুকিয়ে দিব। আমি এখন পেপার দিচ্ছি, পেপারটা যখন হালকা একটু কুক হবে ফ্লেভারটা সুন্দর আসবে, আর পেপারটা খেতেও ভালো লাগে, পরিবেশনের জন্য সুন্দর হয়। ফিরে আসলাম 15 মিনিট পর, পুরোপুরি হয়ে গেছে। আমি এখন উল্টে আর একটু ওভেনের মধ্যে ঢুকিয়ে রেখে দিব, ওভেনটা বন্ধ করে, যে গরমটা থাকবে ওই গরমে কালারটা সুন্দর হয়ে যাবে, কারণ এখন যখন উল্টে দিব বুকের পাটটা একটু ভেজা ভেজা থাকবে, যখন আবার ওভেনে ঢুকিয়ে দিব সেটা সুন্দর একটা কালার আসবে। 10 মিনিটের মতো রেখে দিব। আমি পাশ থেকে কিছু তেল নিয়ে একটু উপরে দিয়ে দিচ্ছি, যেন মশলাটা বেশি ড্রাই হয়ে না যায়।
এই তেলটা যতটুক আপনার মশলাটাকে সেভ করার পরে বাকিটা ঝরে পড়ে যাবে। তৈরি হয়ে গেল আমাদের মজাদার হোল চিকেন রোস্ট। দেখতে কেমন হয়েছে তা আপনারাই বলুন, জানার অপেক্ষায় থাকবো। আর খেতে কেমন হয়েছে সেটা আমিই বলছি। এখন গরম গরম পরিবেশন করব। এটা আপনারা পোলাও, বিরিয়ানি অথবা নানের সাথে পরিবেশন করতে পারেন, কেউ চাইলে পরোটার সাথেও খেতে পারেন। খেতে অনেক মজা হয়েছে, আমার বিশ্বাস আপনাদেরও ভালো লাগবে। বাসায় ট্রাই করবেন, যে ট্রাই করবেন বানাবেন আমাকে অবশ্যই জানাবেন কেমন হলো। কোনো প্রশ্ন যদি থাকে তাহলেও জানাবেন, আমি উত্তর দেব অবশ্যই। পাশে থাকার জন্য ধন্যবাদ। আর আমার এমন নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নিচে ডেসক্রিপশানে আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট সবগুলোর লিঙ্কই দেওয়া থাকবে, চাইলে আপনারা চেক করে নিতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।